কেন একটা এমআর 10 বছর চাকরি করার পর সে বলতে পারে না যে এই চাকরিটা আমার ভালো লাগছে না, আমি অন্য কিছু করব, আমি ব্যবসা করব। এরকমটা কিন্তু সর্বদাই ঘটে চলেছে। আমরা যদি একটু বড় করে দেখি, যদি আমরা দেখি শুধু এমআরএ নয়, আমরা যদি বলি যে কোনো প্রাইভেট জব, এমনকি আমরা অনেক গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও ধরতে পারি, যেখানে একটা এমপ্লয়ি বা যেখানে একজন ব্যক্তি তার 10 বছর কাজ করার পর মনে হচ্ছে যে এই চাকরিটা আমার ভালো লাগছে না, আমি অন্য কিছু করতে চাই, স্বতন্ত্র কাজ, নিজস্ব ব্যবসা, বিজনেস বা নিজের মতো কোনো করে কোনো একটা স্কিলকে ডেভেলপ করে কিছু করতে চাই, এরকম কিন্তু অনেকের মনে মনে আসে। কিন্তু আ সত্ত্বেও আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারি না, এটা কিন্তু ঘটে। আজকে তাই এই ভিডিওতে এই বিষয়ে আমার যা অভিজ্ঞতা আছে আমি শেয়ার করব। প্রথমে একটা জিনিস বুঝতে হবে, প্রতিটা ফিল্ডে দুই ধরনের ব্যক্তি হয়। এক ধরনের ব্যক্তি হয় যে বলে যে যে কাজটা করছি ওই কাজটাতেই রিটায়ারমেন্ট নিয়ে নেবো, ভবিষ্যতে যেটা প্ল্যান আছে 60 বছর যখন হয়ে যাবে প্রতি মাসে আমার 20,000 বা 30,000 টাকা আসবে, ওখান থেকে আমাদের জীবন চলে যাবে, ছেলে মেয়েকে বড় করে দেবো, বাস আর কোনো চিন্তা নেই, তারা তাদের মতো করে চাকরি করে খাবে। আবার আরেক ধরনের ব্যক্তি হয় যারা সবসময় চিন্তা করে যে আমি এই চাকরিটা করছি সময়ের জন্য, সময়ের খাতিরে করছি, প্রেসারে করছি, আমার মধ্যে আরও বড় স্কিল ছিল, আমি আরও অন্য কিছু করার ক্ষমতা রাখি, ব্যবসা করার ক্ষমতা রাখি, কিন্তু সেও কিছু করতে পারে না, এত কিছু প্ল্যানিং থাকা সত্ত্বেও করতে পারে না। এই যে স্টাক পয়েন্টটা কিন্তু আমাদের কাছে থাকে। এক ধরনের থাকে যে কমফোর্ট জোন ব্যক্তি, যে বলে দরকার নেই ভাই, যেটা করছি ঠিক আছে। এটা অবশ্যই অ্যাপ্লাই হয় যারা গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে, কিন্তু প্রাইভেট জবের ক্ষেত্রে তা এমআর হোক বা যে কোনো প্রাইভেট জবের ক্ষেত্রে যেহেতু প্রচুর আপস অ্যান্ড ডাউন থাকে, একটা সময়ের পর মানুষের মধ্যে ওই দৃঢ়তাটা ভেঙে যায়, মনে হয় যে ভাই আর পারছি না, এই কোম্পানির প্রেশার, এই প্রাইভেটের প্রেশার নিতে পারছি না, একটু নিজের স্টাইলে হোক, এরকম ব্যাপারটা আমরা দেখি। তো এখানে আমার যেটা অভিজ্ঞতা যে নিজস্ব ব্যবসা খোলার জন্য কী করতে হবে, কোন পদক্ষেপটা প্রথম থেকে নিতে হবে আমি এটা বলবো। তার আগে একটা এক্সাম্পল দিই। আমি এই বছরে পুজোর সপ্তমীর দিন আমি বর্ধমান টাউনে গিয়েছিলাম। তো আমাদের 4 বন্ধু মিট আপ হয়েছিল, 4 বন্ধু একটা দিন আমরা স্পেন্ড করলাম। অবশ্যই আমরা আড্ডা দিয়েছি, কোথাও মণ্ডপে যাইনি, আমরা আড্ডা দিয়েছি। তো আড্ডা দেওয়ার সময় এক বন্ধু বললো, চলো ভাই আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, খাবার অর্ডার করে নিয়ে চলে আসি, আমাদের রুমেই খাবো। আনুন, ঠিক আছে। যখন রেস্টুরেন্টে গেলাম দেখলাম যে রেস্টুরেন্টটা একদম ঠাসা, লোকে ভর্তি, এবং রেস্টুরেন্টের পাশে দেখলাম একটা বড় মুদিখানার দোকান, মানে মুদিখানা মনে হয় সব কিছু আছে, আইসক্রিম রাখা আছে, সব কিছু আছে। আমি দেখে অবাক হয়ে গেলাম, এবং বাড়িটার মানে যেটা দেখলাম যে রেস্টুরেন্ট এবং এই ব্যবসা করেছে দুটো ব্যবসা, তার উপরে দেখলাম বড় 3তলা রুম, তারপরে দেখতে পেলাম এই যে রেস্টুরেন্ট, এই যে একটা ব্যবসা, তার উপরে দেখছি যে 2-3তলা রুম, এটা যারা করেছে তারা কিন্তু এমআর। তো আমি দুই ভাইকে দেখতে পেলাম এই বিজনেসে আছে, এবং এই দুই ভাই কিন্তু এমআর প্রফেশনের সাথে যুক্ত ছিল, বা একজনা অলরেডি আছে আমি জানতে পারলাম। তো তাদের কাছে আমি কত সুন্দর ইন্সপায়ার হলাম যে তারা তাদের চাকরির পাশাপাশি এমন একটা বিজনেস তারা করতে শুরু করেছে। আগামীতে 5 বছর পর যদি বলে যে আমরা চাকরির দরকার নেই, আমাদের নিজস্ব ওন বিজনেস করব, আরামসে তারা নিজের গ্রো করতে পারবে, ইভেন ওই ব্যবসাটাকে পরবর্তী জেনারেশনকে দিয়ে যেতে পারবে। ব্যবসা করার এটা একটা বলা যেতে পারে অ্যাডভান্টেজ। ওকে, তাহলে এখান থেকে আমার যেটা অভিজ্ঞতা, আমি যেটা দেখলাম, যখনই তোমরা এমআর প্রফেশনে জয়েন করবে, বিশেষ করে যারা 23-24 বছরের ছেলেরা এমআর হতে চাইছো, তাদের জন্য বলব, হতে পারে তোমার যখন বয়স 35 বা 40 ঢুকে গেছে, এই বয়সে এসে মনে হবে যে ভাই আর নয়, এই কোম্পানির প্রেশার, এই ফার্স্ট লাইনকে জবাব দাও, সেকেন্ড লাইনকে জবাব দাও, থার্ড লাইনকে জবাব দাও, ডক্টরের খিচখিচ, ডক্টরের অ্যাটেন্ডারের খিচখিচ, কোম্পানির খিচখিচ, 3 মাস অন্তর অন্তর মিটিং, কৈফিয়ত দাও, পারবো না, নিজের ব্যবসা করবো। যদি এটা মনে হয় তোমার ওই 40 বছরে যখন তুমি পৌঁছাচ্ছ, তখন তার আগে থেকে কিছুটা হোমওয়ার্ক করতে হবে। আমাদের সঠিক হোমওয়ার্ক, সঠিক গাইডেন্স না থাকার জন্য আমরা কিন্তু ব্যবসা করতে পারি না, এবং আমরা এই র্যাট রেসিপি অনবরত আমরা পেশা যাচ্ছি। তাহলে কী করতে হবে হোমওয়ার্ক? 23-24 বছর যখন তুমি এমআর প্রফেশনে জয়েন করছো, আমি তো ডেফিনেটলি বলবো জয়েন করো, কারণ এমআর প্রফেশন তোমাকে এতটা স্মার্ট বানিয়ে দেবে, এত তুমি রিজেকশন পাবে না, সবথেকে বড় কি প্লাস পয়েন্ট জানো এই প্রফেশনের, তুমি এত তুমি না শুনবে লোকের কাছ থেকে, না 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 হবে না হবে না হবে না, এখানে তোমাকে স্টেবল থাকতে হবে, এখানে তোমাকে নিজের জায়গাটা করে বেরিয়ে আসতে হবে, তাহলে তোমার এই স্কিলটা শেখাবে এই সেলস প্রফেশন। তাই আমি বলবো যে এমআর হওয়াটা ম্যান্ডেটরি, বিশেষ করে যারা হতে চাইছো, আমি বলবো হও। সাইড বাই সাইড তোমাদের যদি কোনো ইচ্ছা থাকে ব্যবসা করার, যদি ভাবছো যে আমার কোনো এখন আইডিয়া আসছে না, আমার কোনো এক্সপার্টাইজ নাই, আমার মার্কেট সম্বন্ধে নলেজ নাই, ঠিক আছে,
23-24 বছরে এটা থাকবে না অনেকের। যত তোমার বয়স বাড়বে 30 এজে যখন তুমি পৌঁছাবে তোমার আইডিয়া আস্তে আস্তে খেল মানে খুলবে। তো এই 30 এজ বা 35 এজ যখন তুমি যাবে, এই 35 এজ হওয়ার আগে আগে তোমার ব্যাক অফ দ্য মাইন্ড থাকতে হবে যে টাকাটা আমি ইনকাম করব ডেফিনেটলি আমার ফ্যামিলিকে দিতে হবে, আমার সামনে বিবাহ আছে, পরে সন্তান হবে। তুমি যখন 35 এজের কথা ভাবছো অলরেডি ধরে নিচ্ছে যে তোমার একটা বাচ্চা হয়ে গেছে যার বয়স 4 বছরের, তাহলে এত কিছু প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু তোমাকে আলাদা করে মানিকে সরিয়ে রাখতে হবে। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা আমাদের এমআর প্রফেশনে। আমরা কি বলতো যে ধরো 23 থেকে 27 বছর 28 বছর অবধি ধরো চাকরি করলে, 5 বছর চাকরি করলে, এই 5 বছর চাকরি করে একটা মোটা টাকা বিবাহ পারপাসে খরচ করবি, তারপর ধরো ট্যুরে পারপাসে ধরো প্রতি বছর বছর ধরো 50,000-60,000 বা আমি কম করে দিলাম 30,000 টাকা ধরো ট্যুর পারপাসে করছো, বিভিন্ন রকমের গ্যাজেটের খরচা করছো। তো এরকম করতে করতে তোমার এমন হয়ে যায় যে এমআর প্রফেশনটা ছাড়লেই তুমি মনে করবে যে আমার কাছে কোনো অর্থ নেই, ব্যাক আপ নেই, আমি কিছু নতুন কিছু স্টার্ট আপ নিতে পারবো না, এটাই ফ্যাক্ট। তারপরে ধরো বাচ্চা হয়ে গেলে তো ছেড়েই দাও ব্যাপারটা, সেখানে একটা খরচা আছে, তারপর বাচ্চার স্কুলের খরচা আছে, এই যা কিছু আছে না, ইভেন অনেকের আবার বাড়ি করার ব্যাপার থাকে, 14,00,000-15,00,000-20,00,000 টাকা ইনভেস্ট করে বাড়ি করতে হয়, সেখানে ইএমআই নিতে হয়, লোনের ব্যাপার থাকে। এই যে র্যাট রেসেতে আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলি, 15 বছর পর স্বতন্ত্র বিজনেসটা আর করা হয়ে ওঠে না। তাই বলবো ভাই সিক্রেট টিপস, আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমি নট কি কোথা থেকে দেখে বা কারো এক্সপিরিয়েন্স শেয়ার করছি না, আমার এক্সপিরিয়েন্স। তোমার যদি মনে হয় যে এটা অ্যাপ্লিকেবল করে দেখো, তবে কিন্তু এটা কিন্তু ভালো টিপস। ওকে, প্রথম দিন থেকে অ্যাটলিস্ট চেষ্টা করো যে আমার 15 বছর পর গোল আছে নিজস্ব বিজনেস, বা আমি এমআরই থাকলাম। সাপোজ তুমি 60 বছর অবধি এমআরই করবে, করো না, নো ইস্যু। সাইড বাই সাইড আর একটা ইনকামের জন্য প্রথম দিন থেকে প্ল্যান করলাম, 10 বছর পর যখন তুমি এক্সিকিউট করতে যাবে তখন তোমার হাতে যেন 10-12 লাখ টাকা আলাদা করে সরানো থাকে। তখন তুমি যদি ব্যবসার জন্য ভাবো তখন ওই ব্যবসাটা তোমার জন্য একটা ফ্রুটফুল হবে। এবং আমি এটা বলবো না যে 10-15 লাখ টাকা একবারই তুমি ব্যবসাতে ইনভেস্ট করে ফেলো, ইনিশিয়াল স্টেজে 1-2 লাখ টাকা দিয়ে স্টার্ট আপ করো, ছোটো করে দেখো, একটা লোককে হায়ার করো। তো এরকমভাবে আমরা ব্যবসাতে ঢুকতে পারবো। যখন দেখবে তোমার ব্যবসা স্টেবল হয়ে গেছে, যখন তুমি দেখলে যে তোমার এক্সপেরিমেন্ট ফেজটা ওভারকাম করে ফেলেছো, তুমি গ্রোথ ফেজে এসে যাচ্ছ, তারপর না হয় বলে দিলে কোম্পানিকে যে ভাই আমি রিজাইন করে দিলাম, থ্যাংক ইউ, ভালো জিনিস করেছি, অনেক কিছু শিখেছি এমআরএর থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ বলে চলে আসলে। এটা কিন্তু অনেকেই করছি, করছে না এমনটা নয়। আমরা যদি 100টা এমআরকে দেখি, দেখা যায় যে 10 বছর বা 15 বছর পর 100টা এমআরের মধ্যে মেরে কেটে 7-10 জন আছে এই প্ল্যানটা এক্সিকিউট করছে। 10 বছর পর তারা কী করছে, নিজস্ব ব্যবসা, কেউ মেডিকেল শপ খুলছে, কেউ ধরো ডায়াগনোস্টিক সেন্টার খুলছে কাউকে পার্টনারশিপ নিয়ে, কেউ ধরো নিজস্ব পিডি হাউসও খুলছে, পিডি কোম্পানি খুলছে, যেহেতু তার কারো আন্ডারে কাজ করছিল কোনো কোম্পানি আন্ডারে, আইডিয়া বুঝে গেছে, ডক্টর বুঝে গেছে, নিজস্ব ব্যবসা করছে, 10 লাখ রুপিস ইনভেস্ট করে নিজস্ব বিজনেস খাচাচ্ছে, এটাও করতে পারো। কিংবা তোমার যদি মনে হয় আমি যে আমি রেস্টুরেন্ট বিজনেস করব, রেস্টুরেন্ট বিজনেস করার জন্য তোমার কি লাগবে, অন্তত ধরো কিছু না হলেও 400-500 স্কোয়ার ফুটের রুম লাগবে, তাতে রেন্ট লাগবে, তোমার এক্সিট করার জন্য অনেক কিছু ইনভেস্টমেন্ট লাগে। তো এই ইনভেস্টমেন্টটা তোমার যদি প্রথম দিন থেকে প্ল্যানিং থাকে যে আমি এটাকেটা আলাদা করে সরিয়ে রাখবো, তখন তুমি এই বিজনেসটা করতে পারবে, তখন তুমি তার ফ্রুটফুল রেজাল্ট পাবে। তা না হলে তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও বা ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমার কিন্তু এই প্রফেশনে কাজ করতে হবে। ইভেন এই ট্র্যাপের মধ্যে প্রচুর ব্যক্তি পড়ে গেছে, প্রচুর ব্যক্তি, ইভেন প্রাইভেট জবে তো বটেই, এমনকি কেউ কেউ আছে যারা সরকারি চাকরি করছে, তারাও মনে হচ্ছে যে আর এই চাকরির মধ্যে কিছু একটা মানে গাট ফিলিং পাচ্ছি না, কোনো একটা নতুন উদ্যম পাচ্ছি না। মানুষ কী হয় না, তো মানুষ সবসময় ক্রিয়েটিভ যখন কিছু করে, নতুন কিছু করে না, তার মধ্যে এনজয় পায়। যেমন স্বামী বিবেকানন্দ একটি বইয়েতে উনি বলেছেন যে মানুষ যখন তার জ্ঞানই সবথেকে বড় সম্পদ, আর জ্ঞান ওই যখন তোমার অ্যাপ্লাই করবে জীবনে তখনই সবথেকে বেশি আনন্দ পাবে। একটা সময় পর না তোমার স্টাক লাগবে, ইনিশিয়াল স্টেজে মনে হবে যে ঠিক আছে 1-2 বছর খুব ভালো লাগবে, যে একটা 15,000-20,000 টাকা মাসে আসছে, এনজয় লাগছে, তারপর এটা যেন একটা মানে নতুন কোনো গাট ফিলিং পাবে না, নতুন উদ্যম করার ক্ষমতা না থাকলে না মানুষ আস্তে আস্তে তার ইচ্ছাশক্তি উদ্যমতাটা কমে আসে। আর একটা সময় পর যখন তোমরা ভাববে যে কিছু করবো, তখন তোমার মানি নেই, যেহেতু তোমার ইনভেস্টমেন্ট নেই, যেহেতু তোমার ইনভেস্টর কেউ নেই, যেহেতু তোমার প্ল্যান এক্সিট করার মতন সাহস দেওয়ার কেউ লোক নেই, তাই সারাটা দিন মনে হবে যে কেন এই প্রফেশনে আছি, কেন এই কাজটা করছি, কেন আমি অন্য কিছু করতে পারলাম না, কেন করতে পারলাম না, এই নেগেটিভিটি তোমার মধ্যে সর্বক্ষণ ঘুরতে থাকবে। আর যেটা আমি মনে করি যে কখনোই ভালো নয়, আলটিমেট এতটুকু আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং তোমাদেরকে বলবো, যতদিন
যে কাজটি করবে তার মধ্যে এনজয় না আসলে, তার মধ্যে স্বতঃস্ফূর্ত ব্যাপারটা না থাকলে, ভালোবাসা ব্যাপারটা না থাকলে, ওই কাজের মধ্যে কখনোই তুমি আনন্দ পাবে না। তাতে তোমার যদি মাসে 200,000 টাকাও আসে, তবু মনে হবে যেন আমি একা, আমি লোন। ইভেন তাদের মধ্যে অনেক মেন্টাল ডিসঅর্ডার হয়ে যায়, যার ফলে তারা কেউ অ্যাডিক্টেড হয়ে যায় অ্যালকোহলে, যার ফলে তারা অ্যাডিক্টেড হয়ে যায় আরও অন্য কোনো বিষয়েতে। এটা কিন্তু সমাজে ঘটছে। তাহলে ভিডিওর যদি আমরা কনক্লুশন টানি, এতটুকুই বলবো, এমআর প্রফেশনে জয়েন করো, একটি টাকা ভেবে রাখো যে ভবিষ্যতের জন্য, যেটা আমার ভবিষ্যতের বিজনেস যদি করার ইচ্ছে থাকে সেখানে আমরা এক্সিকিউট করতে পারবো, তবেই তুমি কিন্তু এই প্রফেশনকে আলবিদা করতে পারবে। আর এই প্রফেশন থেকে যা কিছু শিখবে এটা কিন্তু পরে তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তা না হলেও খুব ইন্টেলিজেন্ট ইন্টেলেকচুয়াল ব্যক্তি হয়েও আমরা দেখতে পাই তারা কিন্তু চাকরি করছে। আবার অনেকজনকে দেখতে পাই খুব মিডিওকার স্টুডেন্ট ছিল, মিডিওকার ব্যক্তি ছিল, তারা কিন্তু অনেক কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে, স্টার্ট আপ কনসেপ্ট করছে, এন্টারপ্রেনিয়রশিপের কনসেপ্ট আছে, এন্টারপ্রেনিয়র বলছে তারা। কেন? তারা বিশাল কিছু যে করেছে তা নয়, তাদের এই উদ্যম ক্ষমতাটা প্রথম থেকে ছিল, বা তারা প্রথম থেকে প্ল্যানিং ছিল যে আমার 10 বছর পর আমরা এটাকে এক্সিকিউট করবো। আমরা এই বাংলাতে যেটা আমাদের মধ্যে নেই, আমরা উদ্যোগপতি হওয়ার মতন মেন্টালিটি আমাদের এখনও তৈরি হয়নি। আমি তোমাকে আহ্বান জানাচ্ছি, চাকরি করো অবশ্যই ইনিশিয়াল স্টেজে। আমরা ধরো লোয়ার মিডিল ক্লাস, মোস্ট অফ আস, আমাদের কাছে ধরো ফ্যামিলি সাপোর্ট নেই, আমাদেরকে নিজেদের কাজ নিজেকেই করতে হবে। তার সাথে সাথে সময় যদি পাও, যদি সুযোগ যদি পাও, নিজস্ব দমে উদ্যোগপতি হওয়ার প্ল্যান করো, তবে আমরা নিজেদের জীবনে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সোসাইটিকেও কিছু নতুন কিছু দিতে পারবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দুটো গুড নিউজ বলবো ভিডিওর শেষে। একটি গুড নিউজ হচ্ছে যে তোমরা যদি চাও, নভেম্বর ব্যাচের জন্য আমরা অক্টোবরের অলরেডি এনরোল নিতে শুরু করেছি। যারা এমআর হতে চাইছো, যারা ট্রেনিং নিতে চাইছো, একটি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কল করে নাও। আর প্লে স্টোরে এখন আমার অ্যাপ এসে গেছে, প্লে স্টোরে গিয়ে আশিক মণ্ডল তোমরা সার্চ করবে, আমার অ্যাপটা তোমরা দেখতে পাবে। ওই অ্যাপেতে আমি ছোটো ছোটো অনেক কোর্স বানিয়েছি যেখানে এমআর হওয়ার জন্য হেল্প হবে। আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো যে তোমরা ওই অ্যাপটা ডাউনলোড করো, এবং ওই অ্যাপের এক্সপিরিয়েন্স কেমন সেটা আমাকে কমেন্ট করে জানিও। এমআর সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।